আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে আজকের খবরের প্রধান শিরোনামগুলো। পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়ানোর প্রতিবাদে ইতালিতে হাজার হাজার মুসল্লির বিক্ষোভ প্রদর্শন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক, লন্ডনের শাহরিয়ার কবির। এবং খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য বিএনপি। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত সংবাদ। মসজিদে ইতালিতে পবিত্র কোরআন শরীফে আগুন এবং মসজিদের সাঁতারের কারখানা লেখার প্রতিবাদে রাজধানী রোমে হাজার হাজার মুসলমান রাজপথে নেমে আসে। উলামা কাউন্সিল অফ ইতালির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করে। শুক্রবার জুমার নামাজের পর তর্পিনাতারস্থ মসজিদে রোম থেকে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক ইতালীয় পুলিশ মিছিলের সামনে ও পিছনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। উলামা কাউন্সিল অফ ইতালির সভাপতি মসজিদে রোমের খতিব মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে এই মিছিলে রাজনীতি, সামাজিক কর্মীসহ মসজিদে ক্ষোভা, মসজিদুল উম্মা এবং রোম ও রোমের বাইরে বিভিন্ন মসজিদ থেকে আগত শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে ভিয়া ক্যাসালিনা মসজিদুল উম্মার সামনে এক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবাসী মুসলমানরা। জাতির জনক বঙ্গবন্ধুই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক। 2 এপ্রিল 1971 সালের মুজিবনগর সরকারের ঘোষণাপত্র স্বাধীনতার বৈধতার দলিল। এতে পরিষ্কারভাবে বর্ণিত আছে গণপ্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এই মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। 2 এপ্রিল পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আইসিটি সাপোর্ট ফোরাম আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শাহরিয়ার কবির আরও বলেন, তারেক রহমান ও খালেদা জিয়া এমন প্রশ্ন তুলে স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করছেন। জামাত শিবির যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করতে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে গণজাগরণ মঞ্চ নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। ঘাতক দালাল নির্মূল কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামাল খান, হুসনিয়া রামতিন, মেহের নিগার চৌধুরী, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডালটন, ব্যারিস্টার সৈকত আচার্যি প্রমুখ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য বিএনপি। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত লিখিত বক্তব্য পাঠ করেন সেক্রেটারি কায়সর এম আহমেদ। তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে 25 মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। এর সপক্ষে তিনি অনেকগুলো তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন, কিন্তু সকল প্রকার যুক্তিতর্ক এবং ইতিহাসের সত্যকে পাশ কাটিয়ে দেশে বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। 1971 সালের 26 মার্চ জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেও তিনি জানান। সম্মেলনে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অসত্য ইতিহাস সৃষ্টির ব্যর্থ প্রচেষ্টায় বিএনপি এখন জনগণের কাছে উপহাসের রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে দাবি করেছেন নর্থাম্পটন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার রাত 11:30 স্থানীয় রেস্টুরেন্টে স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নর্থাম্পটন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুর রফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় সভায় স্থানীয় নেতাকর্মী ছাড়াও যুক্তরাজ্যের অন্যান্য শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে যোগ দেন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের ভূমিকা ও অবদানের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন সবাই বক্তারা।
এছাড়া বিএনপি ইতিহাসকে বিকৃত করার জন্য যে অপচেষ্টা করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মখলিস মিয়া, মকদ্দস আলী, আজিবুল্লাহ, আবুল কাহার, জামাল উদ্দিন, আব্দুল কাদির, রুহুল আমিন, আব্দুল জব্বার সহ অন্যান্যরা। বাংলাদেশের 43তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ডস শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পন্ডারসেন বাংলাদেশ ওয়েলফেয়ার হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মিডলসেক্স আওয়ামী লীগের সভাপতি আনোয়ার খান। সংগঠনের সহসাধারণ সম্পাদক মিন্টু উল্লার পরিচালনায় এতে বক্তব্য রাখেন কামরুজ্জামান সোহেল আহমেদ, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান খোকন, ফখরুল ইসলাম, আখতার হোসেন প্রমুখ। সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে জড়িত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালিত হয়। সভায় বক্তারা বিএনপির অপপ্রচারে বিভ্রান্তি না হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়তে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি বল্টন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বল্টনের স্থানীয় রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, দলের স্থানীয় শাখার সভাপতি আব্দুল মতিন লাকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর থানা বিএনপির সাবেক সভাপতি মল্লিক আব্দুল মহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওল্ডহাম বিএনপির অন্যতম নেতা মদুদ আহমেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা নিক্সন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, মখলিসুর রহমান, আবিদুল ইসলাম আরজু, তখলিস মিয়া, মুসলিম উদ্দিন, খালেদ আহমেদ প্রমুখ। দেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালির পালেরমোতে আয়োজিত বিএনপির আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলার প্রথম রাষ্ট্রপতি হিসাবে দাবি করেছে বিএনপির নেতারা। ইতালি থেকে ব্যুরো প্রধান হাবিবুর রহমান চুন্নু জানান, শহরের সান্তাকিয়ারা হলে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পালেরমো বিএনপির সভাপতি আইনুল ইসলাম। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলের সভাপতি আকবর হোসেন, মাসুদ আখান্দ, হাসান নূর চৌধুরী, তনির খান, আব্দুল হালিম তালুকদার, জামাল হাসান, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, 5 জানুয়ারি প্রহসনের নির্বাচনে গঠিত এই অবৈধ আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের কঠোর আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে। অনুষ্ঠানে ইতালি প্রবাসী সিলেট জেলা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। টাওয়ার হ্যামলেট কাউন্সিল, ফেইথ অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্সের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত মাদ্রাসা ম্যানেজমেন্ট ও টিচার্স ট্রেনিং শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে আয়োজিত কর্মশালায় মসজিদের ইমাম, ওলামা, শিক্ষকরা অংশ নেন। ইসলামিক টিচিংয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফেইথের ডিরেক্টর জেনারেল শকত ওয়ারাইস। টাওয়ার হ্যামলেটসের হেড অফ দ্য ল্যাঙ্গুয়েজ জামাল উদ্দিন আহমেদ, এআইটির জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল হাই খান, ইসলামিক স্কুলের অ্যাডভাইজার শায়েক আহমেদ বারবিকের। প্রতিদিন সকাল 10টা থেকে 3টা পর্যন্ত ট্রেনিং চলে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। সাউথগেটে অবস্থিত লন্ডন স্কুল অব টেকনোলজির সেলিব্রেশন পার্টি 2014 অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভাইস প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম রিপন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে কলেজের কি ইউএ এবং হাইলি স্ট্রেটেড প্রাপ্তিসহ সকল অর্জন সম্ভব হয়েছে শিক্ষক, কর্মকর্তাদের পরিশ্রমের ফলে। ভবিষ্যতে কলেজটিকে ইউনিভার্সিটিতে পরিণত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফা সারওয়ার, কলেজের বোর্ড অব ডিরেক্টর আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, সানোয়ার সত্তার, সিও মিকাইল হুদা প্রমুখ। অনুষ্ঠানে রাফেল রো, কবিতা আবৃত্তি, কৌতুক ও গান পরিবেশন করা হয়।
এবার যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে সকল যুদ্ধ অপরাধীদের বিচার সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন রোজডেল যুবলীগের আলোচনা সভায় বক্তারা। দেশের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আহ্বান, স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে।